আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তবে আমার একটু ঠান্ডা লেগেছে, আর ঠান্ডাটা গত 2 দিন শনি রবিবার বেশি ছিল, আজকে আলহামদুলিল্লাহ একটু কমেছে, যার কারণে শনি রবিবার কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আজকের ব্লগের টাইটেল দেখে বুঝেই গেছেন ব্লগটা কী নিয়ে। আজকের এই ব্লগটা হচ্ছে শুক্রবারে শ্যুট করা। শুক্রবারে আরহামের বাবা অফিস থেকে আসার পর আমরা একটু বাইরে গিয়েছিলাম, আর গিয়েছিলাম হচ্ছে ওর ইউনিভার্সিটিতে, যেখান থেকে ও অনার্স শেষ করেছে। সো আর এই ইউনিভার্সিটিতে আমি আগে আরেকবার গিয়েছিলাম, কিন্তু তখন আমি জাস্ট আয়ারল্যান্ডে এসেছি সেই সময়, সো 3-3.5 বছর আগে। আর এখন তো এখন আর হামার দিন হয়ে গেছে, যখন আমরা গিয়েছিলাম তখন আর হামার দিন ছিল না, গিয়েছিলাম রাতের বেলা, দিনের বেলা আমি যেতে পারিনি। সো আজকে যে যাচ্ছি দিনের বেলা পুরোটা ঘুরে দেখার একটা প্ল্যান করে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি যে ও কোথা থেকে ওর অনার্স শেষ করেছে। ও অনার্স শেষ করেছে এই ইউনিভার্সিটিটা থেকে, আর যেটাতে যাচ্ছি সেটা থেকে, আর ওর মাস্টার্স শেষ করেছে আরেকটা ইউনিভার্সিটি আছে UCC সেটা থেকে। তো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করেছি, অন্যদিন আরেকটা শেয়ার করব যেটা থেকে মাস্টার শেষ করেছে। আমরা এখন যে এই টানেলটা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু পানির নিচের একটা টানেল, এটার উপর দিয়ে নদী গেছে, এবং এই নদীর উপর দিয়ে কিন্তু জাহাজ যায়, বড় বড় শিপ ট্রলার আছে সেগুলো যায়। সো এটার নিচ দিয়ে যখন আমরা যাই, তখন না একটু কানের মধ্যে একটু একটা কেমন বাড়ির মতো লাগে মনে হয়, কারণ এত ডিপ। সো একদম ডিপে গিয়ে আবার যখন উপরে উঠে, তখন একটু অন্যরকম অনুভূতি হয়। আর আমাদের বাসা থেকে প্রায় 35 মিনিটের মতো লাগে ওর ইউনিভার্সিটিতে যেতে। এখন তো আমরা মিডলটনে থাকি, অর্থাৎ কর্ক সিটি থেকে মোটামুটি একটু দূরত্বে 15 মিনিটের মতো ড্রাইভিং লাগে। কর্ক সিটি এবং মিডলটন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব, কিন্তু এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই বলে আমরা 15 মিনিটে যেতে পারি। যখন নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতাম বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি, 3 ঘন্টা গাড়িতে বসে থাকতাম। সো ইটস কোয়াইট ডিস্টার্বিং অ্যাকচুয়ালি এতক্ষণ ট্রাফিক জ্যামের মধ্যে বসে থাকা। আর এখানে তো ট্রাফিক জ্যাম তেমন একটা নেই, তেমন নেই বললে কি, একদমই নেই। সো এই কারণে আসলে এখানে গাড়ি দিয়ে ঘুরতে এত বেশি ভালো লাগে, আর এখানে তো রিক্সা নেই, যার কারণে জ্যামটা অত বেশি হতে পারে না। সো আমরা এখন ওর ইউনিভার্সিটির প্রায় কাছাকাছি চলে এসেছি। এই এরিয়াগুলো আমার খুব ভালো লাগে, এই এরিয়াটা মোটামুটি খুব পুরনো, কারণ ইউনিভার্সিটির আশেপাশে যে এরিয়াগুলো হয়েছে সেই এরিয়াগুলো অনেক একদম ব্রিটিশ টাইম থেকে এখানে এই বাড়িগুলো হয়েছে। সো আমরা এখন ওর ইউনিভার্সিটির এরিয়াতে ঢুকে গিয়েছি। ওর ইউনিভার্সিটিটা কাইন্ড অফ ঢাকা ইউনিভার্সিটির মতো, মানে এক একটা বিল্ডিং ডিফারেন্ট ডিফারেন্ট, মেইন একটা বিল্ডিং আছে যে বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাবো, এটার আশেপাশে আরও কিছু বিল্ডিং আছে এবং স্টুডেন্টসদের থাকার কিছু হলও আছে। সো আমরা এখন একদম ফ্রন্টে আছি কর্ক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আমার হাজব্যান্ড এখান থেকে, আসলে ও প্রথম 2 বছর হচ্ছে কম্পিউটার সায়েন্সের উপর অনার্স করছিল, বাট তারপর হয়তো ওর সেই সাবজেক্ট ভালো লাগছিল না, সেই কারণে সে অ্যাকাউন্টিংয়ে ট্রান্সফার হয়ে যায়। সো ও অ্যাকাউন্টিংয়ের উপরে অনার্স এবং মাস্টার্স শেষ করেছে, অনার্স করেছে CIT থেকে এবং মাস্টার্স করেছে UCC থেকে। আমরা তো প্রায় বিকেল সন্ধ্যার দিয়ে গিয়েছি, আর শুক্রবারে গিয়েছি, শনি রবিবার তো এখানে সরকারি বন্ধ, সো ইউনিভার্সিটিও শনি রবিবার বন্ধ থাকে। আর সন্ধ্যার সময় যাওয়াতে ভালো হয়েছে, মানুষজন ছিল না, নিরিবিলি চুপচাপ ছিল, সো ঘুরে ঘুরে সুন্দর করে দেখা যাচ্ছিল। আর হাম তো প্রচুর খুশি ওর বাবার এখানে এসে, আর ওর বাবাও আরও বেশি খুশি, কারণ ও বাবা বলছিল যে কখনো চিন্তা করিনি যে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি,
সেই ইউনিভার্সিটিতে আমার দুই ছেলে ওয়াইফকে নিয়ে কখন আসব, মানে কোনো কখনো তো আসলে পড়াশোনা করার সময় তো প্ল্যান থাকে না যে এখানেই এখানেই থাকা হবে বা এখানে ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে আসা হবে বা আমাদের ছেলে হবে না মেয়ে হবে সেটাও তো আমরা জানি না পড়াশোনা করার সময়। সো সেই কারণে আসলে ওর ফিলিংটা আমি মানে ফিল করছিলাম যে আসলে ওর খুব ভালো লাগছিল এখানে আমাদের নিয়ে গিয়ে, যে ওর ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এটা অ্যাডমিনিস্ট্রেশন অফিস, এখানে ফিজ দিত, এখানে বসে আড্ডা দিত, ওখানে ফ্রেন্ডসদের নিয়ে যেত, এই এই ডিপার্টমেন্টটা ছিল ওর, ওই ডিপার্টমেন্টটা ছিল ওইটা, এখানে দাঁড়িয়ে থাকতো। সো আমাকে ও ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলছিল, আগের বার যখন এসেছিলাম তখন রাতে এসেছিলাম, সো সেই কারণে খুব বেশি একটা ভালোভাবে দেখা হয়নি, তবে এবার আমি খুব ভালোভাবে দেখলাম আর সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। সো আই হোপ আপনারা এটা এই ব্লগটা এনজয় করবেন। আর ও আমার হাজব্যান্ড, ও বাংলাদেশে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ডাইরেক্ট সেখান থেকে আয়ারল্যান্ডের এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে এবং মাশাআল্লাহ ওর রেজাল্ট খুব ভালো ছিল। ও সায়েন্স থেকে এসএসসি এবং এইচএসসি দিয়েছে, সো ওইখান থেকে ওর সব পেপার্স ওরা এখানে সাবমিট করেছিল এবং এখানের জন্য অ্যাপ্লাই করেছিল। যখন ওদের কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ ওদের অ্যাডমিশন হয়ে গেছে তখন ওকে জানায়, তারপর তো ও টিকিট কেটে এখানে চলে আসে, ওর ভিসাও হয়ে যায়। সো আর ও আয়ারল্যান্ডে আছে 14 বছর, সো ইটস কোয়াইট লং, আর তখন প্রসেসটা মোটামুটি একটু ইজিও ছিল, তবে ভালো রেজাল্ট দরকার হয় অবভিয়াসলি। এখানের ভালো একটা ইউনিভার্সিটিতে জয়েন করতে হলে, ইউনিভার্সিটি এখানে অনেক আছে, তবে টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি কেউ ভর্তি হতে চায় তাহলে অবশ্যই সেটার জন্য ভালো রেজাল্ট থাকতে হবে। আর সিআইটি, ইউসিসি এগুলো হচ্ছে কর্কের ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড টপ ইউনিভার্সিটি, মানে এগুলো হচ্ছে এইসব ইউনিভার্সিটি থেকে আসলে গ্র্যাজুয়েশন করে বের হলে যে কোনো জায়গায় জব পাওয়াটা খুব ইজি, কারণ এই ইউনিভার্সিটিগুলোকে খুবই ভ্যালিউ করা হয় এখানে। আমাদের ঢাকায় ঢাকা ইউনিভার্সিটি যেমন, সেই রকম ভ্যালু এখানে ইউসিসি এবং সিআইটিকে দেয়া হয়। ও আসলে সবসময় বলে যে যদি কেউ পড়াশুনো করতে বাহিরে আসতে চায় আর তার যদি সে মেন্টালি স্ট্রং হয়, ফিজিক্যালি স্ট্রং হয়, তাহলে ইন্টারের পর আসা যায়, আর যদি কেউ মনে করে যে সে কষ্ট করতে পারবে না তাহলে তাকে অনার্সের পর আসলেই ভালো, কারণ অনার্সের পর আসলে মাস্টার্স এখানে করলে অনেকটা ইজি হয়, ইজিলি মানে পড়াশোনা করা যায়। আর অনার্সের সময় আসলে আসলে কারণ বিকজ এখানে অনেক এক্সপেন্সিভ, সো এখানে যারাই আসে তাদেরকে ডেফিনেটলি জব তো করতেই হবে, সেই সাথে পড়াশোনাও করতে হয়। সো আমার হাজব্যান্ড এখানে আসার পরই জব শুরু করেছিল, স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব আছে, সো ও পার্ট টাইম জব করত তার সাথে সাথে পড়াশোনা করত বিকজ, এবং আমার শ্বশুরও ও হাফ এক্সপেন্স বিয়ার করত, সো আমার শ্বশুর হাফ এক্সপেন্স দিত, তারপর এখানে ওর বাসা ভাড়া খাওয়া দাওয়া। সো যারা অ্যাকচুয়ালি এখানে স্টুডেন্ট হিসাবে আসে তারা জানে যে এটা আসলে কত কস্টলি এখানে আসলে একা একা অনার্সটা কমপ্লিট করা। সো আই এম হ্যাপি ফর হেম যে সে একা একা এত দূর অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে পেরেছে, কারণ এখানে আসলে পড়াশোনা না করে চাকরি করার অনেক অপশন আছে, অনেক অনেক অপশন আছে। বাট ও সবসময় একটা কথা বলে যে আমি যদি পড়াশোনা করে যে জবটা এখন করি, লাইক ও হচ্ছে ওহের গ্রুপে হেড অ্যাকাউন্ট্যান্ট, সো ওহের গ্রুপ হচ্ছে কর্কের ওয়ান অফ দ্য টপ গ্রুপ এই মুহূর্তে, এবং দে আর ডুইং রিয়েলি গ্রেট, এবং তারা অনেক উপরেও যাচ্ছে। সো ও সবসময় বলে যে আমি যদি পড়াশোনা না করতাম তাহলে হয়তো আমাকে অন্য কোনো জব করতে হতো, বাট আমি এখন সবাইকে যেইভাবে বলতে পারি প্রাউডলি দ্যাট আই এম অ্যাকাউন্ট্যান্ট ইন দিস গ্রুপ, সো এটা পড়াশোনা না করলে কখনোই আমি বলতে পারতাম না। সো পড়াশোনার কোনো আসলে বিকল্প নেই, পড়াশোনা না করে অনেক কিছুই করা যায়, তবে পড়াশোনা করলে যেটা পাওয়া যায় সেটা আসলে অন্য কিছু থেকে পাওয়া যায় না। সো
আমার ওর এই কথাটা আসলে খুবই ভালো লাগে, এবং ওই যে বলে যে আমরা আয়ারল্যান্ডে থাকবো কি না আমি জানি না, সো অন্য কোথাও গেলে আমার পড়াশোনার কারণে আমি অন্য কোনো কোথাও জব করতে পারবো, বাট আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, আমার সার্টিফিকেট না থাকে, তাহলে আমি অন্য কোথাও গিয়ে ভালো কোনো লেভেলে জব করতে পারবো না। সো আই অ্যাপ্রিসিয়েট দিস, কারণ ও যখন আয়ারল্যান্ডে আসে তখন ওর বয়স ছিল মাত্র 18 বছর। 18 বছর একটা ছেলের এই ধরনের চিন্তা ভাবনা আসলে হয় না, কারণ যখন ইনকাম করা শুরু করে এই বয়সটাতে তখন দেখা যায় যে মনে হয় যে পড়াশোনা না করলেও তো হয়, বিকজ আমিও তো আমার এই টাইমটা পার করেছি। তখন আসলে আমিও যখন আমার 18 ছিল আমি অনলাইনে আপওয়ার্কে কাজ করতাম, ফ্রিল্যান্সার ছিলাম, তো তখন আমার মনে হয় পড়াশোনা না করলে ভালো, তো পড়াশোনা না করেও তো টাকা কামানো যায়। সো কিন্তু ও পড়াশোনা করে সেইটা সেই টাকাটাকে মিসইউজ করেনি, সেই টাকাটাকে কাজে লাগিয়েছে পড়াশোনাতে, এবং সেই পড়াশোনা থেকে আজকে সে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সে কত ভালো একটা পজিশনে আছে আলহামদুলিল্লাহ। সো ও সবসময় সবাইকে সাজেস্ট করে, লাইক অনেকে ওকে জিজ্ঞেস করে যে বাইরে পড়াশোনা করতে আসলে আসলে কী কী করা উচিত বা করতে হয়, সো ও সবসময় বলে যে ডেফিনেটলি এসএসসি এবং এইচএসসিটা ডেফিনেটলি ভালোভাবে পার করতে হবে, তারপর সেটার ভালো রেজাল্টটা পেলে অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। রেজাল্ট ভালো হলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটি চায় যে তাদের ইউনিভার্সিটিতে সবচেয়ে বেস্ট এবং টপ স্টুডেন্টসরাই পড়ুক এবং গ্র্যাজুয়েট করুক। সো রেজাল্ট ভালো হলে অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি তাকে নেবে, আর কেউ যদি মনে করে যে কষ্ট তাকে দ্বারা কষ্ট করা এত বেশি সম্ভব না, তাহলে অনার্স শেষ করে অনার্সের রেজাল্টটাও ভালো করতে হবে, অনার্স শেষ করে মাস্টার্সের জন্য এখানে অ্যাপ্লাই করলে সেটা ভিসা পাওয়ার ক্ষেত্রেও ইজি হয়। আর এই মুহূর্তে আয়ারল্যান্ডে ভিসা পাওয়াটা অনেক টাফ, বিকজ আমার আম্মুর ভিসা পেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, আর যারা স্টুডেন্ট আসে তাদের জন্য একটু টাফ হয়ে গেছে, বিকজ আমার একটা দেবরও ট্রাই করেছিল আসার জন্য, বাট আইএলটিএস পয়েন্ট অনেক বেশি লাগে, প্লাস এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক বেশি স্ট্রং হওয়া লাগে, লাইক পয়েন্টস এবং এসএসসি এইচএসসির পয়েন্টস হাই হতে হয়, ভালো মার্কস পেতে হয়। সো কথা বলতে বলতে তো ইউনিভার্সিটি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ফেললাম। আশা করি এই ব্লগটা এই ইউনিভার্সিটিটা আপনাদের ভালো লেগেছে, যদিও ইউনিভার্সিটিটা টোটাল ভিডিওটা ছিল আমার প্রায় কাছাকাছি 30 মিনিটের, মানে 28 মিনিটের ভিডিও ছিল, কিন্তু এত লং ভিডিও তো আমি ইউটিউবে আপলোড করতে পারবো না, সো এটাকে যথাসম্ভব শর্ট করে আমি 14 মিনিটের একটা ভিডিও করেছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে কিন্তু এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেই হসপিটালটা দেখছেন, এই হসপিটালে আমি অনেক সময় কাটিয়েছি আমার বোথ প্রেগনেন্সিতে, এই হসপিটালে আমার 2 ছেলে হয়েছে, সো এই হসপিটালটার সাথে আমার অনেক অনেক মেমোরিজ আছে, এবং তারা যে কত ভালো একটা সার্ভিস দিয়েছে এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, মানে আমি অবাক যে একটা হসপিটাল একটা প্রেগনেন্ট মেয়েকে এত ভালো সার্ভিস কিভাবে দেয়, দিন রাত তারা আমার জন্য করেছে, সো আই এম ব্লেসড টু বি ইন হিয়ার। আমার শরীরটা খারাপ ছিল যার কারণে ওদিন আসলে আমি কিছুই রান্না করিনি, তো ওখান থেকে আসার সময় আমাদের এখানে একটা পাকিস্তানি টেক অ্যাওয়ে আছে, খুবই ভালো খাবার বানায় ওরা, খুবই ভালো, লাইক একদম দেশি স্টাইলের। সো ওখান থেকে আমরা কাবাব, চিকেন কারি, নান এগুলো নিয়ে এসেছিলাম এবং এগুলো এখন খাবো। সো আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে যে বললাম প্লিজ একটা লাইক দেবেন, লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে। যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত আমার পাশে থাকার জন্য, যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবে আমার চ্যানেলে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।